হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহলি। তোমাদেরকে আজকে যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন চ্যাপ্টার টু, ক্লাস ইলেভেন ডব্লিউবি বোর্ডের ক্লাস ইলেভেনের ইকোনমিক্সের চ্যাপ্টার টু এর ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তোমাদেরকে বলেছিলাম যে সাজেশনগুলো আমি একসঙ্গে বানিয়ে দিতে পাচ্ছি না, তার কারণ সময় পাচ্ছি না। দেখতেই পাচ্ছ যে আমি রাস্তায় যেতে যেতে ভিডিওটা করছি, এখানে গাড়িটা কম চলে তাই রাস্তায় যেতে যেতে ভিডিওটা করতে পাচ্ছি। তো কথা বেশি না বলে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে তোমাদের চ্যাপ্টারটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কত মার্কস আসছে। আমাদের এমসিকিউ আসবে, এসএকিউ আসবে, এসএকিউ এক নম্বরের এসএকিউ আসবে, দু নম্বরের এসএকিউ আসবে। তো আমরা করব কি, এমসিকিউ গুলো তোমরা বইয়ের পেছনে যে এমসিকিউ গুলো আছে সেইগুলো সলভ করো। আমি তার মধ্যে বলে দেবো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আর এসএকিউ শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা তোমাদের বইতে জয়দেব সরকারের বইতে পেছনে দেওয়া নেই, আমি সেগুলো বলে দেবো। আমি আগে দু নম্বরের প্রশ্নগুলো বলছি, তারপরে এসএকিউ এমসিকিউ গুলো বলে দেবো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তবে এসএকিউ এমসিকিউ বিশেষ করে মানে এক নম্বরের এসএকিউ এমসিকিউ ওইভাবে সাজেশন করাটা মুশকিল হয়ে যায়, তবুও বলে দেবো, তোমরা যেহেতু সবাই বলো তাই বলে দেবো। আর এমসিকিউ গুলো তোমাদের বই থেকে বইয়ের পেছন থেকে যেগুলো দেওয়া আছে চ্যাপ্টারের শেষে সেগুলো করতে পারো। দু নম্বরের প্রশ্ন, দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে এখানে যেহেতু তোমাদের অনেকগুলো পার্ট আছে, যেমন ধরো ধনতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি এবং মিশ্র অর্থনীতি, এই তিনটেরই তোমরা যেটা করবে সেটা হচ্ছে দুটো করে বৈশিষ্ট্য, দুটো করে সুবিধা, দুটো করে অসুবিধা। এই দুটো করে সুবিধা অসুবিধা মানে এই মানে টোটাল হলো, তুমি যদি দুটো করে সুবিধা করো তাহলে ছটা হলো, দুটো করে অসুবিধা করো তাহলে আরও ছটা, আর দুটো করে বৈশিষ্ট্য আরও ছটা, তার মানে 318 কোশ্চেন তোমাকে এই চ্যাপ্টার থেকে রেডি করতেই হবে। রাস্তায় যাচ্ছি তাই সাইকেল গাড়ি এইসবের আওয়াজটা রয়েছে, প্লিজ ইগনোর করো। আচ্ছা, অনেকে আমাকে বলো যে স্টুডিও ইম্প্রুভ করতে, তারপর সত্যি কথা বলতে দেখো তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখা যায় অনেকেই পুরো ভিডিওটা দেখেই না, পুরো ভিডিও না দেখে মানে শুধু যেটুকু ইম্পর্টেন্ট জায়গা বলে তার মনে হয় সেইটুকু দেখে, তারপর পুরো ভিডিও দেখে না, আমাকে জিজ্ঞেস করে এটা বলে দিন ওটা বলে দিন। তো আমারও খারাপ লাগে তাই না। আর ইউটিউব থেকে যে টাকা দেয়, তোমরা যারা ইউটিউব করো জানি না কতজন করো, অনেকেই করো, আবার অনেকেই করো না, সত্যি কথা বলতে সেখান থেকে স্টুডিও ইম্প্রুভ করা পসিবল নয়। ইউটিউব আমাকে যে টাকা দেয়, মানে এখনো পর্যন্ত আমার যতজন সাবস্ক্রাইবার বা তোমরা যতটা আমার ভিডিও দেখো তাতে যে টাকা দেয় সত্যিই সম্ভব নয়। তা আমি চেষ্টা করবো, নিশ্চয়ই চেষ্টা করবো স্টুডিও ইম্প্রুভ করার, তবে এই মুহূর্তে সেটা পসিবল নয়। যেটা বলছিলাম যে তোমাদের তাহলে ওখানে 18 প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন অবশ্যই রেডি করো। এছাড়া যে প্রশ্নগুলো রয়েছে এই চ্যাপ্টার থেকে, মানে দেখা গেছে যে এই ধরনের প্রশ্নগুলো সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য এই ধরনের প্রশ্ন জেনারেলি আসেই, কোনো না কোনোটা আসবে এই তিনটের মধ্যে, কোনোটা না কোনো আসেই। এবার তাছাড়াও আরও এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো আমি বলছি। অদৃশ্য হস্ত কাকে বলে, দাম ব্যবস্থা কাকে বলে, ক্রেতার সার্বভৌমত্ব কাকে বলে। আবারও ফিরে এসেছি আমার সেই জায়গাতে যেখানে আমি ভিডিও বানাই আমার কোচিং সেন্টারে। তো তোমাদের এই বাজে স্টুডিওটাকে একটু সহ্য করে নিতে হবে, যদি তুমি কোশ্চেনগুলো জানতে চাও অবশ্যই, যদি তা ভালো লাগে আমার ভিডিও আমি বলবো ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো নাই লাগতে পারে। কিন্তু এই মুহূর্তে আবারও যেটা বলার যে তোমরা যেইভাবে ভিডিও দেখছো, যে স্কিপ করে করে দেখা, দেখো আমি সত্যি কথাই মানে এত কথা বলতে চাই না বা বলিও না, সেটা হচ্ছে যে তোমাদের যদি মনে হয় যে তোমরা যদি দেখো আমার ভিডিওগুলো, কোনোটাতেই আমি বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলের ভিডিও শেয়ার করে দাও, লাইক করো, বা আমার ভালো লাগলে লাইক করো, লাইক করলে আমার এনার্জি বাড়ে ভিডিও করার, সত্যিই বাড়ে, কিন্তু এইগুলো আমি বলি না, কারণ এই জিনিসগুলো বেশিরভাগ দর্শককে দেখি স্কিপ করে যেতে, তো সেখানে আমার এই কথাটা বলে তো লাভ নেই, তাই আমি করি না এসব। তো সেই জায়গাতে তোমাদের যদি মনে হয় যে ভিডিওগুলোকে স্কিপ করে দেখা দেখতে চাও, দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরেও তো চ্যানেল গ্রো করছে, আস্তে আস্তে গ্রো করছে, চ্যানেল গ্রো করলে নিশ্চয়ই আমি আমার স্টুডিও গ্রো করব আস্তে আস্তে, সেটা একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে যেটুকু বলেছি সেইটুকুর মধ্যেই 18 কোশ্চেন আমি অলরেডি বলেছি যে কিভাবে করবে। এটা ছাড়াও
তোমরা একটু কোন অর্থনীতিকে কি বলে সেটা জেনে যাও। মানে ধরো ধনতান্ত্রিক অর্থনীতিকে বাজার ব্যবস্থা বলা হয় বা বাজার অর্থনীতি বলা হয় ধনতান্ত্রিক, আর পরিকল্প অর্থনীতিকে বা পরিকল্প অর্থনীতি না সমাজতান্ত্রিক অর্থনীতিকে পরিকল্পিত অর্থনীতি বলা হয়। তো কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে, বাজার ব্যবস্থার দুটি সুবিধা লেখো বা বাজার ব্যবস্থার দুটি অসুবিধা লেখো বা বাজার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো, আবার সেইভাবে পরিকল্পিত অর্থনীতিরও এইরকম প্রশ্নটা হতে পারে। এরকম ভাবে কি হয় যে আমরা, তুমি হয়তো পড়ে গেছো ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র, কিন্তু ঘুরিয়ে দিয়েছে, তুমি জানো জিনিসটা কিন্তু ধনতান্ত্রিকের জায়গায় দিয়ে দিয়েছে বাজার অর্থনীতি, তো সেটাতে ভুল হতে পারে। তো সেটা অবশ্যই এই নামগুলো অবশ্যই দেখেছো, না হলে কিন্তু জানা জিনিস লিখে আসতে পারবে না। আমি কোশ্চেন গুলো দেখেছি, এরকম টাইপের কোশ্চেন কিন্তু দেওয়া হয়। এছাড়া আরো যেটা, সেটা হচ্ছে উন্নত অনুন্নত অর্থনীতির বৈশিষ্ট্য। উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য দেখবে দুটো, অনুন্নত অর্থনীতিরও দুটো বৈশিষ্ট্য দেখবে, কারণ এইটাও কোশ্চেনে আসে যে অনুন্নত অর্থনীতির বৈশিষ্ট্য লেখো, উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। উন্নত অর্থনীতি কাকে বলে, অনুন্নত অর্থনীতি কাকে বলে, এইটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এছাড়া আমাদের আরো যেটা হতে পারে যে বাজার, বাজার না সাধারণ সম্পত্তি বা সাধারণ সম্পদ কাকে বলে, আর সাধারণ সম্পত্তির বিয়োগান্ত পরিণতি কাকে বলে, সাধারণ সম্পত্তি কাকে বলে, সাধারণ সম্পত্তির বিয়োগান্ত বিয়োগান্ত পরিণতি কাকে বলে, এই প্রশ্ন আসতে পারে। এছাড়া আমি একটু দেখে তোমাদের বলছি কোন ধরনের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, অদৃশ্য হস্ত কাকে বলে, অদৃশ্য হস্ত কাকে বলে বা ইনভিজিবল হ্যান্ড কাকে বলে। তবে তোমাদের বেশিরভাগ সবাইকে, যে আমাকে বলেছো যে স্টুডিও ইম্প্রুভ করতে, তাকেও এবং বাকিদেরকেও আমি অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই। কারণটা হলো যে তোমরা আছো বলেই আমার চ্যানেল গ্রো হচ্ছে, বা তোমরা আমার ভিডিও দেখা পছন্দ করো বলেই চাইছো যে আমার স্টুডিওটা ইম্প্রুভ হোক। তো আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আমার স্টুডিওটাকে ইম্প্রুভ করার। এই চ্যাপ্টারের আরো যদি ইম্পর্টেন্ট জায়গা আমি বাদ দিয়ে ফেলছিলাম, সেটা হচ্ছে যে খুব খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্থনীতির সমস্যা কতগুলি, বেসিক সমস্যা, অর্থনীতির মৌলিক সমস্যা কতগুলি এবং কি কি। অবশ্যই এই কোশ্চেনটা অবশ্যই তোমরা তৈরি করে যেও। আর এখানে যেটা বলছিলাম, মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বলেছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেগুলো আমি বলেছি। কোশ্চেনের বহর কিন্তু খুব একটা ছোট না, বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে। এছাড়াও তোমাদের যদি মনে হয় তো কিছু কোশ্চেন তোমরা রেডি করে যাবে, মানে এইটা তো আমি বললাম যে যেগুলো আসার চান্স খুব বেশি, তাছাড়াও যদি মনে হয় যে আরো কিছু কোয়েশ্চেন তোমরা রেডি করে যাবে, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি কয়েকটা কোয়েশ্চেন দেখে যেও। অবশ্যই ব্যক্তিগত ক্ষেত্র কাকে বলে, আর সামাজিক ক্ষেত্র বা রাষ্ট্রীয় ক্ষেত্র কাকে বলে। আচ্ছা, মার্ক্সের মতে কিভাবে সমাজে পরিবর্তন আসে, এবং এই এইটাই তোমরা মার্ক্সের মতে যে আমরা যে ঐতিহাসিক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ কার তত্ত্ব এবং ঐতিহাসিক বস্তুবাদের মূল বক্তব্য কি, এটা দেখে যেতে পারো। এছাড়াও মার্ক্সের, আমি মার্ক্সের এখানটা থেকে মানে মার্ক্স কতগুলো স্টেপের কথা বলেছিলেন, এই প্রশ্নটা কিরকম হবে আমি একটু দেখে বলি। আচ্ছা, মার্ক্সের মতে অর্থনৈতিক উন্নয়নকে কয়টি স্তরে ভাগ করা যায় এবং কি কি, অবশ্যই এটা দেখে যেও। প্রত্যেকটা কাকে বলে কি জিনিস, অত ওরকম খুঁটিয়ে প্রশ্ন আসার চান্স কম। তবে মার্ক্সের মতে উন্নতির, অর্থনৈতিক উন্নতির কতগুলি স্তর কি কি, এটা অবশ্যই দেখে যেও। আর এখান থেকে আমার তেমন একটা মনে হয় না যে ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা করতে পারো, দ্বৈত অর্থনীতি কাকে বলে, এই অর্থনীতি কোন জায়গায় দেখতে পাওয়া যায়, এটা আমি সবটাই বললাম। দু নম্বরের প্রশ্নগুলো, দু নম্বরের প্রশ্নগুলো ছাড়াও আমাদের আসবে এক নম্বরের প্রশ্ন, যেখানে এসএকিউ, এমসিকিউ এবং এসএকিউ, এমসিকিউ এবং এসএকিউ, এমসিকিউ এসএকিউ এর আমি সাজেশন দিতে পছন্দ খুব একটা করি না, কিন্তু তোমরা আমাকে বড্ড রিকোয়েস্ট করো, তাই জন্য আমি বললাম, বলে দিচ্ছি কয়েকটা। যেমন ধরো অদৃশ্য হস্ত তত্ত্বটি কার, অদৃশ্য হস্ত তত্ত্বটি কার, বা ধরো মৌলিক সমস্যা, তিনটে মৌলিক সমস্যা দেওয়ার, তিনটে মৌলিক সমস্যা আছে, তোমাকে বললো অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি, কয়টির জায়গায় তোমার তিনটে লিখতে হবে, কি 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 যদি বলে, কি কি ক্ষেত্রে হয়তো ধরো দুটো দিয়ে দিলো আর একটা শূন্যস্থান পূরণ দিতে পারে যে এটা কোনটা, এটা হতে পারে। আর হতে পারে আচ্ছা
এখানে তারপর তোমাদের বইতে যেগুলো দেওয়া আছে এমসিকিউ, এমসিকিউ গুলো বইয়ের যে এমসিকিউ গুলো অবশ্যই দেখে যেও, সেইগুলোই দেখে যাও আমার মনে হয় সব থেকে বেশি ভালো। তাছাড়াও যদি অন্য কোনো এমসিকিউ আমার মনে হয় অন্য কোনো এমসিকিউ আমি একটু বই দেখে তোমাদের বলে দিচ্ছি, বইয়ের মানে তোমাদের চ্যাপ্টারের পরের যে এমসিকিউ সেখান থেকে করে যাও, সেখান থেকে আসার চান্স সব থেকে বেশি। এছাড়াও তোমাদের অন্যরকম যদি প্রশ্ন হতে পারে আমি সেটাই বলতে চাইছি, যে ধরো বললো যে একটু আগেই যেটা বলছিলাম মার্কসের মত অনুযায়ী অর্থনৈতিক উন্নয়নের কয়টি স্তর, কয়টি স্তরের জায়গায় বা ড্যাশটি স্তর, তোমাকে উত্তর লিখতে হবে পাঁচটি, এইরকম ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, ড্যাশ অর্থনীতি ব্যবস্থায় ব্যক্তির বা কি বলে ক্রেতার সার্বভৌমত্ব থাকে, তারপর বা ক্রেতার স্বাধীনতা থাকে, তারপর কোন অর্থনীতিতে পাবলিক গুড এবং প্রাইভেট গুড, পাবলিক গুড এবং প্রাইভেট গুড মানে হচ্ছে যে ব্যক্তিগত দ্রব্য এবং সামাজিক দ্রব্য বা হ্যাঁ সামাজিক দ্রব্য বলা যেতে পারে, ব্যক্তিগত দ্রব্য এবং সামাজিক দ্রব্যের উভয়ে অবস্থান দেখতে পাওয়া যায়, বা মিশ্র অর্থনীতি কোন দুটি অর্থনীতির মিশ্রণ, বা এরকম ভাবে দিতে পারে ধনতান্ত্রিক অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি দুটি অর্থনীতির বৈশিষ্ট্য কোন অর্থনীতিতে দেখতে পাওয়া যায়, তোমার উত্তর হবে মিশ্র অর্থনীতি, এই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে। আমার যেটা মনে হয়েছে তোমাদের এমসিকিউ গুলো দেখার পর যেগুলো মনে হয়েছে যে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেশিরভাগই বলে দিয়েছি, এরপরে আবারও ইম্পর্টেন্ট বলাটা পসিবল নয়, যে এরপরেও যদি লাস্ট মিনিট সাজেশন দেখো, এখান থেকে দুই নম্বর আর এক নম্বরের প্রশ্ন, তো এখান থেকে লাস্ট মিনিট সাজেশন ওরকমভাবে বলা যায় না, পাঁচ নম্বরের যে চ্যাপ্টার গুলো আছে আমি চেষ্টা করবো সেই চ্যাপ্টার গুলোর ওপর লাস্ট মিনিট একটা সাজেশন দেওয়ার পরে, সেটা পরে, আপাতত আমি থার্ড চ্যাপ্টার নিয়ে পরের ভিডিওতে আসবো। এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আমি জানি তোমাদের হয়তো একটু সময় লাগছে, হয়তো তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ, আমাকে প্রচুর জন বলেছো তাড়াতাড়ি দিন, কিন্তু আমার দিকটা একটু বোঝো, আমিও সময় করে উঠতে পারছি না, পেইড স্টুডেন্টদের অনেকটা চাপ রয়েছে, তো তার মধ্যেও একটু একটু করে ভিডিও বানাচ্ছি, যখন যেরকম সময় পাচ্ছি বানিয়ে রাখছি, তারপর তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু আমার সঙ্গে কোঅপারেট করো। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, কারণ তোমরা আছো বলেই আমি ভিডিও করতে পারি। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।